চুরাইবাড়ির ফুলবাড়িতে গ্রামবাসীর প্রচেষ্টায় কুখ্যাত চোর জমিন উদ্দিন ধৃত। চুরির সামগ্রী সহ ধৃত চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী। গোটা চুরাইবাড়ি জুড়ে চোরের উপদ্রবে সাধারণের রাতের ঘুম নেই। উপদ্রব এমনই বৃদ্ধি পেয়েছে, রাতে চুরাইবাড়ির ফুলবাড়ি গ্রামের মানুষ রাত জেগে নৈশ পাহারারও ব্যবস্থা করেছে। এর মধ্যে চুরি করে পালাতে গিয়ে এই ফুলবাড়িতে পাহারারত গ্রামবাসীর হাতে ধরা পড়ে এক চোর। ধৃত চোরের নাম জমিন উদ্দিন। ঘটনা বুধবার গভীর রাতে। অপসঙ্গীকে নিয়ে সংশ্লিষ্ট চোর চুরাইবাড়ির দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিন উদ্দিন ও হাফিজ উদ্দিনের বাড়িতে হানা দিয়ে টাকা পয়সা, সোনার গয়না, অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে পালায়। তবে শেষ রক্ষা হয়নি। সাইকেলে করে পালানোর সময় পাহারারত গ্রামবাসী তার পিছু ধাওয়া করে ফুলবাড়ি এলাকায় চোর জমিন উদ্দিনকে হাতে নাতে ধরে ফেলে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তার কাছ থেকে চুরির সামগ্রী উদ্ধার হয়। সে কথাই জানালেন চুরাইবাড়ি থানার ওসি সাধন মজুমদার। ওই যে চোর যার নাম জমিন উদ্দিন, তার বাড়ি আমাদের চুরাইবাড়ি থানার অধীনে নদিয়াপুর। তো তাকে কিছু মারধরও করেছে, যাই হোক, তারপরে যথারীতি আমি আমার স্টাফ নিয়ে যাতে তাকে আর কোনো ধরনের কোনো আসাল করতে না পারে সেটার বন্দোবস্ত নিয়েছি। এবং জিনিসপত্র যেগুলি তার কাছ থেকে পাওয়া গেছে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি তাকে সর্বতানাতে নিয়ে এসেছি। টাকা পেয়েছে সেটা আমরা দেখলাম, সেটা প্রায় 6,000 টাকার উপরে, প্লাস দুটো মোবাইল, তারপরে রূপার বিভিন্ন রকমের আইটেম। সকালে চুরি যাওয়া বাড়ির মালিকদ্বয় নিজেদের বাড়িতে চুরির ঘটনার মামলা করতে এসে মালামাল সহ ধৃত চোরকে সাক্ষাৎ দেখতে পেয়ে আংশিক আশ্বস্ত হন। তবে অপর পলাতক চোর ধরা না পড়ায় কিন্তু চুরাইবাড়িতে চুরির ঘটনা বন্ধ হওয়ার তেমন সম্ভাবনা তৈরি হলো না। পুলিশ ঘটনার পরবর্তী তদন্তের সামিল। এর মধ্যেও অন্তত এক চোর ধরা পড়ায় চুরাইবাড়ি বাসীর মধ্যে আংশিক হলেও স্বস্তি লাভ হলো। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল।